আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বাদু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াস সালাম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ শরীরে দিনের কিছু কথা বলবার জন্য বসবার তৌফিক দান করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমাদের আলোচ্য বিষয় কুরবানির ইতিহাস ও তার থেকে শিক্ষা। ইমাম নাসাঈ ও ইমাম আবু দাউদের বর্ণনায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, ওয়া লাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযানিল ইয়াউমান, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কদ আবদালাকুমা বিহিমা খায়রাম মিনহুমা, ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল মক্কায়। মক্কাতেই তিনি 40 বছর বয়সে নবুয়ত পান এবং নবুয়ত পাওয়ার পর 13 বছর মক্কাতে জীবন অতিবাহিত করেন। 13 বছর মক্কা জীবন অতিবাহিত করবার পর তিনি যখন মদিনায় যান, তখন মদিনাবাসীদের ভেতরে 2টা বার্ষিক উৎসব প্রচলিত ছিল। একটা ছিল মেহেরজান আর একটা ছিল নওরোজ, অর্থাৎ বর্ষবরণ এবং বসন্ত বরণের উৎসব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে এই উৎসব পালন করতে দেখে একবার জিজ্ঞাসা করলেন, তোমাদের এই দুটি উৎসবের আসল মাহাত্ম্য কি, কোন ঘটনা বা কোন ইতিহাসকে কেন্দ্র করে তোমরা এই উৎসব পালন করো? তারা জানালো, হুজুর, আমরা এই উৎসবটা জাহিলিয়াতের যুগ থেকেই পালন করে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর থেকে পরিবর্তন করে এর থেকে উত্তম দুটি দিন তোমাদেরকে দান করেছেন। তার একটি হচ্ছেন ফিতরের দিন, অন্যটি হচ্ছে আধার দিন। ফিতরের দিন অর্থাৎ রমজান মাসের এক মাস রোজা পালন করবার পর রোজা ভেঙে শাওয়ালের প্রথম তারিখে যেই উৎসবটা পালন করা হয়, ঈদুল ফিতরের উৎসব। যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আমাদেরকে জানাচ্ছেন, লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইংদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইংদা লিকা রাব্বিহি। সিয়াম পালনকারী রোজাদারের দুটি খুশি, একটি খুশি হচ্ছে রমজান মাসের রোজা পালন করবার পর ঈদুল ফিতরের দিন ঈদের উৎসব, দ্বিতীয় খুশি তারা যখন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। দ্বিতীয় উৎসব যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলে জানাচ্ছেন, সেটা হচ্ছে আজহার দিন। আজহার দিনটা মূলত হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের স্মৃতিবি জড়িত একটা দিন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম মূলত ইরাকে। তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তার সম্প্রদায়, তার বংশ, এমনকি তার পিতা পর্যন্ত নক্ষত্র এবং মূর্তির পূজারী ছিল। যখন ইব্রাহিম আলাইহিসসালাম নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর থেকেই তিনি তার জাতিকে, পিতাকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং বিভিন্নভাবে এই মূর্তি এবং নক্ষত্র পূজার অসারতা প্রমাণ করে তাদেরকে দেখিয়ে দিলেন। কিন্তু তার কওম এবং তার পিতা সেটা বুঝবার চেষ্টা করল না। তারা নানানভাবে ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। তখন তিনি ইরাক ছেড়ে চলে আসলেন। আসার সময় বললেন, ইন্নি জাহিবুন ইলা রব্বি ইসায়াহদিন, আমি আমার রবের পথে চললাম, তিনি আমাকে রাস্তা দেখাবেন। তিনি যেহেতু তার কওম ছেড়ে, তার পিতামাতা ছেড়ে বা আসিস্থান ছেড়ে চলে এসেছেন, সাথে শুধু স্ত্রী, তো এটা একটা নিঃসঙ্গ একাকিত্বের জীবন। মানুষ একাকিত্ব এবং নিঃসঙ্গতার ভেতরে খুব সুখে শান্তিতে বসবাস করতে পারে না। তো তিনি চাইলেন মানুষের সব থেকে নিকটতম যারা তার অসহায়ের দিন, একাকিত্বের দিনে, দুর্বলতার দিনে সঙ্গ দেন, তারা হচ্ছে সন্তান। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, প্রতিপালক আমাকে একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়ার প্রেক্ষিতে তাকে একটা নেক সন্তান দান করলেন, যে সন্তানের নাম হযরত ইসমাইল আলাইহিসসালাম। এই সন্তান যখন তার সাথে ঘোরাফেরার বয়সে উপনীত হলো, মুফাসসিরিন কিরামের মতে সেটা 13 কি 14 বছর হবে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তিনি তার সন্তানকে জবাই করছেন। এই স্বপ্নের বৃত্তান্তটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফাংজুর মা যা তারা, বৎস আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, এখন তোমার মতামত কী বলো। স্বপ্নের এই বৃত্তান্ত শুনে হযরত ইসমাইল আলাইহিস সালাম বালক বয়সেই নিজের পিতাকে দ্বিধাহীন চিত্তে বলে দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের ভেতরেই পাবেন। পিতা এবং পুত্রের এই আলোচনার পরে তারা যখন আল্লাহ রব্বুল আলমিনের আদেশের সামনে মাথা নত করল, অনুগত হল, ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্রকে নিয়ে কুরবানির স্থানে গেলেন এবং পুত্রকে উপুড় করে শোয়ালেন। এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন পূরণ করে ফেলেছ, আমি স্বপ্নের মাধ্যমে তোমাকে যে আদেশ করেছিলাম আমার এই আদেশ তুমি শতভাগ পালন করে ফেলেছ। তখন আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে একটা মহান পশু পাঠালেন, ওয়াফাদাই না হবে জিবিহীন আজিম, আসমান থেকে আমি তাদের জন্য একটা উত্তম পশু পাঠালাম। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে এই পশুটা কুরবানি হলো। আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম এবং ইসমাইলের এই স্মৃতি স্মরণ করার জন্য পরবর্তীতে মুসলিম উম্মার ভেতরে কুরবানির বিধান চালু করলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। তো এই হচ্ছে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। এখন আমরা এই ইতিহাস থেকে যা শিক্ষা পেলাম এটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। মোটা দাগে কয়েকটা শিক্ষার কথা আমরা বলবো। প্রথমত, ইসলামের যে ঈদের বিধান, এই ঈদের বিধানটাই মূলত ইসলাম পূর্ব ইসলাম বহির্ভূত জাহেলি এবং বিজাতীয় সংস্কৃতি চূড়ান্তরূপে বর্জন করার শিক্ষা। আমরা হাদিসে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এলেন, মদিনাবাসীদের ভেতরে দুটি উৎসব প্রচলিত ছিল, একটা হচ্ছে বর্ষবরণের উৎসব আর একটা হচ্ছে বসন্তবরণের উৎসব। সম্ভবত আমরা হাদিস থেকে যেটা বুঝতে পাচ্ছি, অনুষ্ঠান দুটি নির্দোষ খেলাধুলার উৎসব ছিল, তা না হলে তারা ইসলাম গ্রহণ করবার পরেও এটা পালন করছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভেতরে কোনো অবৈধ কাজ আছে এটাও বলেননি, এবং সাহাবিকরাম নবীজির সংস্পর্শে দীর্ঘকাল থাকার পরেও উৎসব দুটো পালন করেই যাচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে উৎসব দুটো নির্দোষ খেলাধুলা চিত্ত বিনোদনের ভিতরেই সীমাবদ্ধ ছিল। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এর পরিবর্তে আরও উত্তম দুটি দিবস দান করেছেন। যে কোনো জাতির উৎসব অনুষ্ঠান এবং সমাবেশ জমায়েত, এগুলো ওই জাতির আকিদা বিশ্বাস জীবন দর্শনের একটা দর্পণ। এসব দেখেই বোঝা যায় যে তারা আসলে কোন দৃষ্টিভঙ্গির, কী ধরনের কৃষ্টি কালচারের মানুষ। ইসলাম যেহেতু যে উম্মত গঠন করেছে, এই উম্মত একটা সমৃদ্ধ উম্মত, তাদের সমৃদ্ধ কৃষ্টি কালচার আছে, সুতরাং তাদের উৎসবে তাদের অনুষ্ঠানে তাদের গণজমায়তে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি নিজস্ব জীবন দর্শন প্রকাশ পাবে, এটা ইসলামের কামনা। এ কারণে যদিও অন্য সব অন্য জাতি অন্য ধর্মের অন্য গোত্রের উৎসব পার্বণ ইসলামের দৃষ্টিতে তা ভালো হোক বা মন্দ হোক, সেখানে অবৈধ কিছু থাকুক বা না থাকুক, ইসলাম চাই আমার অনুষ্ঠানে আমার যে জাতি আমি গঠন করেছি এই জাতির অনুষ্ঠানে যা কিছু প্রকাশিত হবে তা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং নিজস্ব জীবন দর্শনই প্রকাশিত হবে। কিন্তু দুঃখজনকভাবে সত্য হচ্ছে এই মুসলিম জাতি ঈদের এই শিক্ষা ভুলে গেছে। বরং যেই দুটি উৎসবকে বাতিল করে ঈদ উৎসব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, আমরা সেই দুটি উৎসব অর্থাৎ বর্ষবরণের উৎসব এবং বসন্তবরণের উৎসবও পালন করছি, সেই সাথে সাথে ঈদ উৎসবটাও বিজাতীয় কৃষ্টি কালচারে আমরা ভুলে ফেলেছি। ঈদ উৎসব উপলক্ষে বেহায়া বেলিল্লাবনা অশ্লীলতা অশালীনতা অপচয় এবং উনবাঁধনার চূড়ান্ত করে ছাড়ি। তো আমরা আশা করব মুসলিম জাতি ঈদ যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য উৎসবের পরিবর্তে দান করেছিলেন, আমরা ঈদকে আবার সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে এই তৌফিক দান করুন। দ্বিতীয় শিক্ষা, একজন মুসলিম তার সন্তানকে আল্লাহমুখী করে গড়ে তুলবে। আল্লাহর আদেশের সামনে তো সন্তান নত হবেই, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ইঙ্গিতের সামনেও সে তার জীবন এবং সর্বস্ব সম্পদ দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে গঠন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন যে তার পুত্রকে জবাই করছেন, তখন তিনি বালক পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, ফাংজুর মা যা তারা, তোমার মতামতটা এখন বলো।
সন্তান বলছে ইয়া আবাতি ফাল মা তুমারু, বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। অথচ ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে বলেননি যে আমাকে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন বা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ এসেছে, তিনি বলছেন আমি স্বপ্নে দেখেছি। তো পুত্র ধরে নিয়েছে যে যেহেতু আমার বাবা নবী, তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নটা আল্লাহ রব্বুল আলামিনের ওহি, এবং আল্লাহ আমার পিতার কাছে চান আমি যেন আল্লাহর জন্য কুরবানি হয়ে যাই। এই ইশারা ইঙ্গিতটাকেও তিনি আদেশ হিসেবে গ্রহণ করছেন, বাপ বলেছেন আমি স্বপ্নে দেখছি, সন্তান বলছেন আপনাকে যা আদেশ করা হয়েছে। অর্থাৎ তিনি তার পুত্রকে, এই 12-14 বছরের পুত্রকে এমনভাবে আল্লাহমুখী করে গড়ে তুলেছেন যে আল্লাহ রব্বুল আলামিনের ইশারার সামনে তিনি নিজের জীবন দেবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। অথচ আমরা এখন আমাদের সন্তানদেরকে আখেরাতমুখী আল্লাহমুখী না করে সম্পূর্ণ দুনিয়ামুখী করে গড়ে তুলছি। এমনকি ইসলামের মৌলিক যে শিক্ষাগুলো, যেই শিক্ষাগুলো না থাকলে একজন মানুষ মুমিন হতে পারে না, ইমান আনার পরেও যে সমস্ত ঘটনা ঘটলে, যে সমস্ত কথা বললে, যে সমস্ত কাজ করলে ইমান ভেঙে যায়, ইসলাম থেকে খারেজ হয়ে যায়, এই মৌলিক শিক্ষাগুলোও আমরা আমাদের সন্তানদেরকে দিচ্ছি না। এমনকি নামাজের শিক্ষাটাও, আমার সন্তান তার বয়স 7 হয়েছে, তাকে নামাজের আদেশ করছি না, তার আগে নামাজের শিক্ষা দিচ্ছি না, 10 হয়েছে সন্তান নামাজ পড়ে না আমি তাকে জিজ্ঞাসাও করি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা উসাবি সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা ও আশর, আর যখন তাদের বয়স তখন যদি তারা নামাজ ত্যাগ করে, নামাজ না পড়ে, তাহলে তাদেরকে প্রহার করবে। দয়ার নবী নামাজ না পড়ার কারণে 10 বছরের বাচ্চাকে প্রহার করতে বলেছেন। এটা কত বড় জটিল এবং কঠিন হুঁশিয়ারি, কিন্তু আমরা তো করছি না। অনেক পিতামাতা আমাদের কাছে অভিযোগ আসে, সন্তান স্বাভাবিক একটু ধর্মকর্ম করে, দাড়ি রাখে, নামাজ পড়ে, হয়তোবা তাতে সে মনে করে যে এতে তার পড়াশোনার ক্ষতি হবে, এটাকে আপত্তির চোখে দেখে এবং অভিযোগ করে যে আমার ছেলে মসজিদে গিয়ে হুজুরের সাথে মিশে তার জীবনটা নষ্ট করে ফেলছে, ঠিকমতো পড়াশোনা করছে না। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আমরা কুরবানির উৎসব ইব্রাহিম ইসমাইলের স্মৃতিতে উৎসব পালন করছি, গরু ছাগল জবাই করে গোশত খাচ্ছি, কিন্তু মূল যে শিক্ষাটা ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে যেভাবে আল্লাহমুখী করে গড়ে তুলেছিলেন, আমাদের সন্তানদেরকে এইভাবে আল্লাহমুখী করে গড়ে তোলার চেষ্টা করছি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুরবস্থা থেকে বের করে নিক এবং আমাদের সন্তানদেরকে যেন আমরা শতভাগ আল্লাহমুখী করে, আখিরাতমুখী করে গড়ে তুলতে পারি, এই তৌফিক দান করুন। তো এই ইতিহাসের তৃতীয় শিক্ষা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের জন্য অনুগত হবে, আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিজের সব কিছু দিতে প্রস্তুত হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন আখেরাতে তাকে তো সফল করবেন, তাকে সর্বোচ্চ মর্যাদা দেবেনই, দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলামিন তার স্মরণ, তার মর্যাদা অনেক উঁচুতে উঠিয়ে নেবেন, যার উত্তম দৃষ্টান্ত হজরত ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রব্বুল আলামিন বহুভাবে পরীক্ষা করেছেন, তিনি সকল পরীক্ষায় শতভাগ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলছে ওয়াইজিবিতালা ইব্রাহিম আর রব্বুহু বিকালিমাতিন ফা আতাম্মাহুন্না, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব বিভিন্ন বিষয়ের পরীক্ষা নিয়েছিল, কিন্তু তিনি শতভাগ সফলতার সাথে সেসব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। কঠিন থেকে কঠিন পরীক্ষার সময়েও ইব্রাহিম আলাইহিসসালাম নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রব্বুল আলামিনের আদেশের সামনে সঁপে দিয়েছিলেন। তার পুরস্কারস্বরূপ আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির, সমগ্র মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। ঘটেছেও তাই, পৃথিবীবাসী এখন তাকে আবুল আম্বিয়া, আবুল মুসলিমিন হিসেবে স্মরণ করে। আমরা তার নাম উচ্চারণ করতে গেলেই খলিলুল্লাহ বলি, আল্লাহর বন্ধু, আল্লাহর একান্ত আপনজন বলে স্মরণ করি। তো ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সর্বস্ব দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আখেরাতে যা দেবেন তা তো দেবেনই, দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা, তার স্মরণ বাড়িয়ে দিয়েছেন। এই যে নিজের পুত্র, প্রায় 100 বছর বয়সের একজন বৃদ্ধ, তার একমাত্র সন্তান, এই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে ইঙ্গিতে জবাই করার আদেশ করেছেন। তিনি এই আদেশ পালন করার জন্য সন্তানকে রাজি করিয়ে একবার সন্তানকে ছুরির নিচে ফেলে দিয়েছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তুমি তোমার স্বপ্নের আদেশ পরিপূর্ণরূপে পালন করেছ। আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনাকে পরবর্তী জাতির জন্য স্মারক হিসেবে দিয়ে দিলেন এবং পরবর্তীতে মুসলিম উম্মার জন্য এটাকে স্থায়ীভাবে বিধান দিয়ে দিলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। তো আমরাও যদি আল্লাহ রব্বুল আলামিনের বিধান পালন করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের বিধানের সামনে অবনত মস্তকে দ্বিধাহীন চিত্তে রাজি হয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের আখিরাতে যা দেবেন তা তো তুলনাহীন, দুনিয়াতেও আমাদের সম্মানকে বাড়িয়ে দেবেন। যে যত বেশি আল্লাহ রব্বুল আলামিনের আদেশের সামনে অবনত হবে,
আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতেও তত বেশি বাড়িয়ে দেবেন। তো আমরা কুরবানিটা যেন আল্লাহর জন্য করতে পারি চেষ্টা করব, এবং সেই সাথে সাথে কুরবানির এই ইতিহাস আমাদের যে সকল শিক্ষা দেয় সেই সকল শিক্ষা ব্যক্তি পরিবার এবং সমাজ জীবনে বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।